everyone, good morning. কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন বাজে অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো আমারও 12টা বেজে গেছে আর এদিকে ঘড়ির কাঁটা 12টা বেজে গেছে। তো যাই হোক, সকাল থেকে দেখতেই পেলে এত এত কাজ করলাম আর কলতলার মধ্যে প্রচুর বাসন ছিল, সেগুলো মাজলাম। আর কলতলায় কেন বাসনটা মাজলাম, কাজু কালকে রাত্রেবেলা মাটন হয়েছিল, সেই জন্য সকালে উঠেই গ্যাসটাকে ক্লিন করে চা খেতে বসলাম। তো বাসন মেজে গ্যাস মুছে চা খেতে গেলে আরও লেট হয়ে যেত, একটু তো ঘুম থেকে দেরি হয়ে গেছে আজকে উঠতে। তো সেই জন্য কলতলায় ট্রেনে বার করে দিতে বললাম তো দাদাভাইকে, বললাম আমি মেজে দেবো, কিন্তু তার কোনো পাত্তা নেই, তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। তো যাই হোক, কষ্ট করে মাজলাম, মাজার পর ভীষণ একটু কষ্ট হচ্ছিলো, তারপর স্নান করলাম আর এক সপ্তাহ পর শ্যাম্পু দিলাম। আমি এরকমটা কোনোদিনই করি না, তো আমার ইচ্ছে করছে না শ্যাম্পু দিতে। তো যাই হোক, এক সপ্তাহ পর শ্যাম্পু দিলাম, ভীষণ আগের বুধবার মানে আগের গতবার বুধবারেতে শ্যাম্পুটা দিয়েছিলাম। তো যাই হোক, আর পুজো বলতে আমাদেরকে দেখানো হয়নি আমি কীভাবে ঠাকুরটা রেখেছি, পুজো এখন আমার অলরেডি দেওয়া হয়নি, প্রবেশনাতে স্নান হয়ে গেছে, ছেলে অলরেডি খেতে বসে গেছে, খুব খিদে পেয়েছে, ওকে করে দিয়েছি বেগুনি, কুমড়োর বেগুনি করেছি, কুমড়োর বেগুনি আর মুড়ি। এই হচ্ছে কুমড়োর বেগুনি বানালাম, কিন্তু ভাত এখন অলরেডি আমার বসেনি, কিচ্ছু কাজ হয়নি, কিচ্ছু না, মানে রান্নার দিকে যেতেই পারিনি, খাওয়া তো দূরের কথা। তো যাই হোক, চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে পুজোটা দেবো, কারণ পেঁয়াজ টেঁয়াজ তো কাজু খাচ্ছি না, পেঁয়াজ খেলে আমি পুজো দিই না। তো যাই হোক, কাজগুলো তাড়াতাড়ি ছটফট করে সেরে নিই, চলো। হ্যাঁ, কুমড়োর বেগুনি, কিন্তু ওই কুমড়োর বেগুনি আর কি তাড়াহুড়ো করে করেছে, একদম তাড়াহুড়ো করে। আর কিছু অপর সোনাদের কালকে ড্রেসগুলো কাঁচা হয়েছিলো, সেগুলো সব মেলা হয়েছে, ওই দেখো পাশাপাশি রেখে যা, তিল রোদে দিয়েছি, চিড়ে রোদে দিয়েছি, সব রেখে রোদে দিয়েছি। আজকে এতটাই রোদ দিয়েছে যে কি বলবো, ভালো রোদ দিয়েছে, ঝলমলে রোদ, কিন্তু মেঘলা রোদে আর করছে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আজকে বলে দিই, আজকে হলো বুধবার, চলো দেখতে থাকো। বন্ধুরা, এইভাবেই ঠাকুরটাকে আমি রেখেছি, আর কেমন লেগেছে মানে কীভাবে রেখেছি, এইভাবে রেখেছি তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে এইভাবে রাখেছি ভালো লাগছে কি না। তো যাই হোক, এর মধ্যে আমি একটু ধুনো সেই যেগুলো এনেছি সেগুলো একটু জ্বেলেছি, এর ভেতরে রেখেছি, আর এদিকে কপুর দিয়ে একটু আরতি করলাম, আর রাধাকে কৃষ্ণকে এদিকে রেখেছি, আর গৌরনাথকে পাশাপাশি, আর গোপুর সন্ধ্যার একটুখানি চেঞ্জ করে দিয়েছি, একদম এখানটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু আজকে জন্মাষ্টমী করছি না, কালকে জন্মাষ্টমী করছি, তো কালকে তো বৃহস্পতিবার, কালকে তোমাদের দাদাভাই এমনিতে বাড়ি থাকবে, তাহলে একটুখানি হাতে হাতে হেল্প করতে পারবে। তো যাই হোক, আর এদিকে পুজোটা তো আমার দেওয়া হলো, আর এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি পুজো দিচ্ছিলাম, ভাত ফুটছে অলরেডি, এখন একটুখানি আমি রেস্ট নেবো, তোমাদের দাদাভাই এখনও আসেনি, কি রান্না করবো এখনও ভেবে পাচ্ছি না, মাছ আনতে বলেছিলাম মাছ আনেনি, মাছ পাওয়া যাচ্ছে না, মাছ বাজার বন্ধ, জন্মাষ্টমী অনেকে আজকে করছে যেহেতু, তো সেই জন্য জন্মাষ্টমী বলে মাছ পাওয়া যাচ্ছে না, এনার্জি মাছ বাজারই বন্ধ। যাই হোক, ভাতটা ফুটিয়ে এখন বন্ধ করে দিই, একটু রেস্ট নেবো, অনেকক্ষণ ধরে টানা কাজ করছি তো পারছি না যেন। আমি পাশ বালিশটা একটু পেরে নিয়ে না একটু শোবো, ঠাকুরঘরটা এতদিনই না দেখতে বেশ ভালো লাগছে। ওইদিকে রাধারানিগুলো ছিল, মানে রাধাকৃষ্ণটা ছিল না, মানে ওইদিকে চাপা পড়ে গেছিলো, আমি চরণে ফুলও দিতে পারতাম না ঠিকঠাক করে। তো যাই হোক, এদিকে নিয়ে তোমাদের দাদাভাই বললে এইদিকে নিয়ে চলে আসো, তাহলে বেশ ভালো লাগবে। আর আমি একটা সিংহাসন খুঁজছি চৌকি টাইপের, কিন্তু হঠাৎ করে তো পাওয়া যাচ্ছে না আমাদের, এদিকে বানাতে দিতে হবে। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নিই, ওই বাস বাড়িটা পার একটু পার। এই ঘরে তো দোকান থেকে এলো, আর এই যে জল দিচ্ছে, মুড়ি তো খাবে না, সকালবেলা এক গাল খেয়ে গেছিলো, খাবে না তো মুড়ি, এই যে একটা বেগুনি রেখেছিলাম, আমি বেশি বেগুনিও করিনি তাড়াহুড়োতে, কুমড়ি কুমড়ি হেঁটে হেঁটে এসেছে, আলা হয়ে গেছে। আর এদিকে এক ব্যাগ বাজার, এগুলো সব আমাকে এখন ঢালাঢালি করতে হবে। আর উঠোনের মধ্যে বেশ রোদ দিয়েছে, কটা শুকোতো দিয়েছি, আর এদিকে গোপু সোনাদের ড্রেস বললাম এত পরে আছে, ভাবি জুতোগুলো কোথায় রেখেছিস। আর ভাত আমার এদিকে হচ্ছে,
আর এদিকে প্রেসার কুকারে আলু সিটি দিয়েছি দিয়েছি আর কি। আর এত হাওয়া দিচ্ছে গ্যাসটা আমার পুরো দুলে দুলে নেমিয়ে যাচ্ছে। সব নামা ভাবি ঝিঙে ঝিঙে নামা, করতে গিয়ে তো ঝিঙেই দেখতে পাচ্ছি গ্যাস জ্বলছে না। আস্তে আস্তে নামা, একটা একটা সাইড সাইড করে নামাবে। হ্যাঁ এদিকে নিশোলাই না, তার তো আর করতে হবে না, ওর কম্পিউটারে মন আছে, ছেড়ে দাও চলে যা চলে যা। আমি বার করি, ওর কম্পিউটার দেখছিল ওই ওইরকম করে করলে কোনোদিনই কাজ আগাবে না, বসবো তো একটু বাড়ি দিচ্ছি উতলে পড়ে যাবে, ওই জন্য আমি বসা উঠা আমি একদমই পারছি না, বসে পড়লে আর উঠতে পারছি না, উঠলে আর বসতে পারছি না। ঝিঙে কটা ছিল মনে হচ্ছে তুমি, কিন্তু এগুলো আসার সময় রাস্তায় সেই জবরদস্তি টিকে টিকে দিয়ে কি বড় বড় দিই। শাক গাজিয়ে শাক হবে, ফুলকপি কালকে হবে, ফুলকপি বাজারে কোনো জিনিস হাত দেওয়া যাবে না, কোনো জিনিস তালটাই পাওনি, এটাই সবসম এটা কি আঙুর নিয়ে। এইটুকু কলা, এটা তো ঢালতে পারো না, আলু টালু আছে এখানে, আলু আর পটল আছে, এদিকে কলমি শাক, এটা কি মানে দুটো করে ঘির দিয়ে দিলে না খুব রাগ ধরে যায়। বাবা এই খেজুর নিয়েছো কেন এত দাম দিয়ে? সে ঠিক আছে, এত দাম দিয়ে খেজুরটা এখন এই মুহূর্তে কদিন ধরে পয়সা প্যাকেট করছে না, দেখলে খেতে ইচ্ছা করে না। সে ঠিক আছে, আমটা এরকম করে এত দাম দিয়ে দিয়ে কেন জিনিস নিয়েছো? আপেল মুসুম্বি এগুলো কালকে সব ঠাকুরের জন্য। কলাটা কি অ্যাভেলেবেল ছিল না নাকি? পাঁচ রকম ফল এনেছে, আর এই যে খেজুর, সব গোপু সোনাদের কালকে লাগবে জন্মাষ্টমী। আর এদিকে ফুলকপি, ঝিঙে, পটল, আলু, তারপর হচ্ছে কলমি শাক, শাকটা আমি কাটবো, শাক ভাজা করবো, আর পটল আলু ডিম দিয়ে তরকারি করবো। ওরে পাবে যা পটল বড়ো বড়ো, কি পটল বড় বড় গো, বন্ধ করতে চলো কাটাকুটিগুলো করে রান্নার দিকে বসিয়ে দিই। তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি, ওই ওষুধটা নিয়ে আসবি। হ্যাঁ তো লাঞ্চ নিয়ে বসে গেছি, আর রান্নাবান্না বলতে খুব তাড়াতাড়ি খুব স্পিডে করতে হলো। এ হচ্ছে কলমি শাক পোস্ত দিয়ে ভাজা করেছি, আর ওইদিকে সব ভাতে ভাতে ভাত মানে থালায় থালায় ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে ডিম দিয়ে পটল ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। ফুলকপিটা দিচ্ছিলাম না তোমার দাদা ভাই বলে তিনটে নিয়েছে, যেহেতু একটা চারটে এনেছি তো না কটা চারটে চারটে হ্যাঁ তো চারটে নিয়ে এসেছি, তো একটা দিয়ে দাও ঝোলে সবজিটা পেটেও যাবে, তো সেই জন্য তিনজনে তিন পিস ডিম তো আছে আর পটল আলু ফুলকপি দিয়ে তরকারি। তো চলো ঝটপট করে খেয়ে নিই, এটা দিয়ে আমাকে ওষুধটা বের করে দেয় খেয়ে দেখো। তো মেঘটা হট করে ধরেও ছিল, এটা আমাকে বের করে দাও ওষুধটা। তো চলো দুপুরে লাঞ্চটা ঝটপট সেরে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। হয়েছে তোমার খাওয়া? আমি শুধু সেই থেকে দেখছি তো, আমি প্লাস্টিকে করে আমাকে আচারটা দিয়েছিল কিভাবে খেয়েছি, তো এভাবে যদি আচারওয়ালা জানতে পারে যে আমি এইভাবে আচার খাই তাহলে কি করবে? দাম বাড়িয়ে দেবে, দাদা ভাইয়ের কথা শুনো, আচারওয়ালা দাম বাড়িয়ে দেবে, ঠিকই তাই বলবে, একে আর আচার দেওয়া যাবে না, আচারের দাম বাড়িয়ে দাও, মানে এটা করে আচার আনা মানে অনেকটা নষ্ট হয়, তো আমি এর মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি উল্টো দিকে, তাহলে এবার আচারটা বেরিয়ে গেছে, চেপটে চেপটে আচারটাকে খেয়েই যাচ্ছি তো বলছে আচারওয়ালা দাম বাড়িয়ে দেবে, সত্যি টেস্ট বিষয়। ভালো হয়েছে ওটা হাত ধো
সো গুড ইভিনিং সবাইকে। এখন সময় 7:30, আর একটুখানি খাওয়া দাওয়ার পর রেস্ট করছিলাম। তো রেস্ট নেওয়ার পর বেশি ঘুম সেরকমভাবে হয়নি, আর তারপর উঠেছি, উঠে সন্ধ্যে টন্দে দিলাম, আর তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি, কেন কে জানে। আর তারপরে এই যে ভীষণ পরিমাণে গরম রেখেছে, আর ভালো লাগছে না। তো যাই হোক, ঘুম থেকে উঠে একগাড়ি বাসন ছিল, এগুলো সব টানে মাজামুজি করলাম। আর একটুখানি দেখতে পেলে ছোলা, ছোলাকে সেদ্ধ করে ওগুলোকে একটু ভাজলাম, আর ওই একটুখানি পেঁয়াজ কুচালাম, মুড়ি খাবো, ছেলে আমি একসাথেই খেয়ে নেবো। এই যো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ছোলাকে সেদ্ধ করে মাখালাম। তো ওগুলো সেই চপ দোকানে বিক্রি হয় যেরকম, ওগুলো যাই ওগুলো খাই। আর সন্ধে বললাম দিয়ে দিলাম, আর ওই রুমে শুয়েছিলাম, ওই রুমের বিছানাটা একদমই অপরিষ্কার হয়ে আছে, যে একটুখানি ক্লিন করতে হবে। আর রাতে কি রান্না বান্না হবে সেটাও ভেবে পাচ্ছি না। ওনার দাদাভাই বলছে রেগে যাচ্ছে, বলছে কী সবসময় নিয়ে যাবো, কী খাবে, এভাবে একটা বিরক্ত কর একটা, সত্যি কথা বলতে। এই রে লঙ্কাটা মুখে ভরে নিচ্ছিলাম, এই যো চলা তো, এরকম করে ফ্রাই করে না মুড়ি খেতে খুব ভালো লাগে। কিন্তু ওই করবো কখন, করে খাবে কখন, সেই নিয়ে চিন্তা। তবে তুই এরকম করে মুড়ি খাস না, মুড়িটা মাখিয়ে দিচ্ছি, তোকে আলাদা দিয়ে দেবো আমি, নইলে তুই আমার বেশি খাওয়া হয়ে যায়, তুই খেতে চাস না, একটা বাটি নিয়ে যা। ছেলেটার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে এত নাক দিয়ে ঝরছে, নাকের তেলে নাকে মুখ দিয়ে কথা হচ্ছে, ওষুধ খাওয়াচ্ছি, নাক দিয়ে ধরে যাচ্ছে। আর আমার সারাদিনে চুলকে একটুখানি মানে ছাড়াতে পারিনি, মুখে স্কিন কেয়ারও করতে পারিনি, কোনো কিছু না, এনার্জিও নেই, আর ভালোও লাগছে না, গরমের জন্য বিরক্ত। যতই বৃষ্টি হোক না কেন, গরম পেছন ছাড়ছে না, শীতকালেই ভালো যথেষ্ট মনে হচ্ছে। তো আজকে কালকে যেহেতু জন্মাষ্টমী করছি, তো সেই জন্য গোপুষণাদের ওই চোখগুলো আঁকা আঁকি করতে হবে, তো এই ইয়েটা নিয়ে এসেছিলাম ফেব্রিকগুলো, তোমাদের দাদাভাই এলে হবে আর কি। তো চলো মুড়িটা খেয়ে নিই, পরে আসছি। তো দেখো মুড়ি টুড়ি খেয়ে চলে এলাম সোজা রান্নাঘরে, গ্যাস ট্যাস ক্লিন করে আর চলে এলাম একদম রান্নাঘরে, ঠাকুরের জন্য তিলের নাড়ু বানাতে। তো সাদা তিলই ছিল বাড়িতে, আর দেখিয়েছিল রোদে দিয়েছিলাম, তাছাড়া তো এই তিলের নাড়ু করবো, তিলগুলো ওই জন্য একটু ভালো করে ফ্রেশ করে নিলাম, আর একটুখানি রোস্ট করে নিচ্ছি, হালকা হালকা করে ভাজবো, বেশি ভাজলে আবার পুরো তিতো তিতো ভাব হয়ে যায়। তো যাই হোক এইটা নাড়ু বানাবো, এখন আমি আপাতত এটা ভেজে নিই হালকা করে, তারপর মিক্সার গ্রাইন্ডারে একটুখানি হালকা করে গুঁড়ো করে নেবো। কালকে যে কখন কী করবো বুঝতে পারছি না, যতটুকু একটু পারি আগিয়ে রাখি। তোমাদের দাদাভাই যদি এখন দোকান থেকে আসেনি এখনও, নারকেল যদি নিয়ে আসে তাহলে নাড়ুটাও বানিয়ে ভাবছি রেখে দেবো, দেখা যাক। একটু বেশি করে রেখে দিচ্ছি, কদিন ধরে খাওয়াও যাবে, প্রসাদ দেওয়াও যাবে। তো চলো এটা এখন ভেজে নিই। তো গুড়ের এদিকে পাক দেওয়া হচ্ছে, গুড় একদম, আর এদিকে তিলটাকে একদম রোস্ট করে নিয়েছি, একদম গুঁড়িয়ে নিয়েছি হালকা করে, ঠিক তার মাঝে মাঝে একটা দুটো গোটা গোটাও রয়েছে। তো এটা পাকটা দেওয়া হয়ে গেলে এরপর ঢেলে দেবো, জানি না কতটা ভালো হবে, আমি তো এইসব দিক থেকে একদম পাকাপোক্ত নই, যতটা পারি ততটাই করছি আর কি। কিসে পাকাপোক্ত তুমি, ভালোবাসায় পাকাপোক্ত? চলে এসছো, বাবি দরজা খুললো, ইয়ে দেখো না এরকম করেই তো করছি, না এতে ঘিটা দিয়ে দিয়েছি, না এতে ঘি দিয়ে দিয়েছি অলরেডি গুড়ে, না কারো মতনই করিনি, আমার তো একটা রোস্ট হয়ে গেছে দেখো, এটা আমার একদম ভেজে গুঁড়ো না হয়ে গেছে, এবার এটা আমি দেবো, এতে ঘি পড়েছে কিন্তু তুমি ঘিয়ের ফ্লেভার পাবে। চলো এই পাকটা হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিতে হবে। নারকেল এনেছো? নারকেল ভাবি দরজাটা লাগা, রাত্রে এটা দাও, এটা দাও, ওটা দাও আমাকে, ওটা কোথাও নিয়ে যাচ্ছ, ওটা তো এখানে হবে, সয়াবিন রাতে হবে, নিউট্রেলা সয়াবিন ঝোল, কি হলো কোথায় দেখলি?
ওই দেখ তুমিও ফেব্রিক নিয়েছ, ওই দেখো আবার ফেব্রিক নিয়েছ আজ গোপুদেরকে খুলে রেডি করা হলো। তুলি আছে, তুলিও তুলি, ওই দেখি ওয়াও, এই তো সরু তুলি আমাদের ছিল না বলো, দোকানে ছিল, তোমার দোকানে কাজ করি সেগুলো, তোমার দোকানে ছিল এগুলো, তো আমি হচ্ছে 20 টাকা আমাকে জমাতে দিচ্ছে, তো আমি এটা অনেক আগেও জমিয়েছি, তো এমন একবার জমিয়েছিলাম সত্যি কথা বলতে 1 গ্রাম সোনা কেনার মতন আমি পয়সা একটা সোনা কিনেছিলাম 1 গ্রাম, তো একটা ছোটোখাটো লকেটও বানিয়েছিলাম, তো আবার 20 টাকাটা জমাচ্ছি, আবার নতুন করে জমাচ্ছি, রেখে দেবো। এই দেখো সব ঠাকুরের সরঞ্জাম এখানে রেখে দিয়েছে, ফুল, মিষ্টি, গুড়, নারকেল, এত বড় নারকেলটা, আর এটা আমাকে গুড়টা এখনই চাই, নারকেল নাড়ুটা বানিয়ে নেবো, তো চলো। তো বন্ধুরা দেখো এদিকে তিলের নাড়ু করা আমার অলরেডি হয়ে গেছে, আর এটার মধ্যে যাতে ঝরঝরে হয়ে যায় বলে মুড়িগুঁড়ো দিয়েছি, কিন্তু এটা দিতে হয়, তো এইরকম করে তিল নাড়ু বানানো হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাই নারকেলটাকে আমাকে পুড়ে দিল, আর অল্প করে নারকেল নাড়ু বানাচ্ছে, তো খাবার তো বাড়িতে এই তিনটে মানুষ, তো কে কোথায় খাবে, কালকে কত রকমের প্রসাদও হবে, সব কিছু হবে, আর এদিকে আমাদের গোপু সরাদের রং হচ্ছে, কি সুন্দর সাজানো হচ্ছে, আমার গাটা দেখাবি না, ওয়াও কি সুন্দর লাগছে, এখনো কমপ্লিট হয়নি, এই তো সবে চুল মাথাটাকে ধরেছে, তো যাই হোক ওদিকে কাজ করছে, আমি এদিকে নাড়ুগুলো পাকিয়ে নিই, দিয়ে রাতে রান্না বলতে সোয়াবিন এনেছে, সোয়াবিন করবো, সোয়াবিন অলরেডি ভিজতে দিয়ে দিয়েছি, তো চল এলো ঝটাপট করে পাকাতে থাকি, আর প্রচণ্ড গরম বলে ফ্যানের হাওয়াতে দিয়েছি। আরে জন্মাষ্টমী রাত মানে আগের দিন তোড়জোড়, একদম যাকে বলে তোড়জোড়, তো কার কার বাড়িতে এরকম তোড়জোড় হচ্ছে একটু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু কাদের বাড়িতে ধুমধাম করে জন্মাষ্টমী করছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমার বাড়িতে তো তোমরা দেখতেই পাচ্ছ ধুমধাম হচ্ছে, ধুমধাম হচ্ছে, খুব ভালো লাগছে, বেলুন এনেছো, কেন বেলুন মনে ভুলে গেছো, ভুলে গেছো দেখছিস বাবু, বেলুন আনতে আজকে গোপালদের রং করা হলো দেখেই তো পেলে হালকা হালকা করে, আর এদিকে লাড্ডুর পর্ব মোটামুটি তিল নাড়ু আর নারকেল নাড়ু সব হয়েছে, তো আমি এমন সময় এত রাত্রেবেলায় ব্লগটা শেষ করতে এলাম, তো যা হবার কালকে হবে, আজকে আর সেরকম কিছু দেখাচ্ছি না, যা দেখানোর হয়েছে হয়েছে, আর ঘরে কাজের শেষ নেই, এখন রাত্রেবেলায় রান্না হচ্ছে সোয়াবিনের তরকারি, সোয়াবিনের তরকারি হচ্ছে, তো এই দিয়ে খাওয়া দাওয়া করবো, রাত অনেক বেজে গেছে, তো চলো আজকে রাত্রে 10:45 বাজছে, তো গোপুসানাদের মুখের দিকে ভিডিওটা রেখে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, যেহেতু আজকে রাত্রে গোপুসানাদের জন্মদিন, তো ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি, আর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।